আফটার ইফেক্টের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাই বা ফ্রিল্যান্সিং করতে চাই, বেশি বেশি ইনকাম করতে চাই, সেক্ষেত্রে মোশন গ্রাফিক্স বা আফটার ইফেক্টে প্রিমিয়ার প্রো বিভিন্ন প্রকার অপশন রয়েছে। তো সর্বপ্রথম আমরা এখানে একটি আফটার ইফেক্ট প্রজেক্ট যেটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে প্রজেক্টটি রয়েছে, আপনারা এই প্রজেক্টের সাহায্যে অবশ্যই ইনকাম করতে পারবেন যদি আপনাদের আফটার ইফেক্ট জানা থাকে। সেই ক্ষেত্রে আপনারা আপওয়ার্ক, ফাইবার বা ফ্রিল্যান্সিংয়ের মতো যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে জাস্ট কাজ করতে পারবেন। তো এখানে আমাদের একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো বলতে পারেন যে এই অ্যানিমেশনের কাজ কি। তো যখন আপনি আপওয়ার্ক, ফাইবারে বিভিন্ন প্রকার গ্রাফিক্স অ্যানিমেশন করতে যাবেন, অর্থাৎ মোশন গ্রাফিক্সের কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাদের এরকম অ্যানিমেশন কিন্তু প্রয়োজন হবে। এখন ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো রয়েছে, অ্যাকচুয়ালি সেই কাজগুলো কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। একটা গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং, ইউটিউব, এসইও, ওয়েব ডেভেলপার, বিভিন্ন প্রকার অপশন রয়েছে। সো এটা হলো মোশন গ্রাফিক্স, বিভিন্ন প্রকার অ্যানিমেশন দিয়ে এই গ্রাফিক্সটা করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা লেয়ার নিয়েছি। এই লেয়ার নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন সেটি আপনারা জাস্ট ট্রাই করবেন, আমি নেক্সট টাইম আপনাদের দেখাবো। আজকে শুধু দেখাচ্ছি এর যে প্রজেক্ট ফাইলটি রয়েছে, প্রজেক্ট ফাইলটি আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে বা কপি ইন কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবেন। এটার মূল যে কাহিনীগুলো এখান থেকে আপনারা দেখতেছেন, আলফা যে ব্যাকগ্রাউন্ড ছাড়া এখান থেকে আপনারা রেন্ডার করতে পারবেন এই আফটার ইফেক্টের সাহায্যে। এখন আমরা একটু এর ফিচার্সটা দেখবো। তো এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ইফেক্টে যাই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফোরগ্রাউন্ড যে কালার রয়েছে সেটি আমরা ইউজ করেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে গ্লো যেটা রয়েছে সেটি আমরা ইউজ করেছি। এখান থেকে আপনারা কী করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। জাস্ট আপনারা এখান থেকে এগুলোর কালার বা বিভিন্ন প্রকার অপশন রয়েছে সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা যদি ইচ্ছা করেন যে একটি বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু একটাও কিন্তু সম্ভব, আপনার কাজ করতে পারবেন এবং দুইটা রাখতে পারেন। সো এই কাজগুলো দিয়ে আমরা কি করি, বিভিন্ন প্রকার যে অ্যানিমেশন রয়েছে, সো আমি এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। সো আমার তেমন ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে আমি একটা থাম্বনেল দিয়ে দেখাই, যেহেতু এখানে থাম্বনেলটা আমি এখানে নিয়ে আসি, এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে ফিট করে দিই। আমরা এটাকে ফিট করার জন্য কন্ট্রোল অল্ট আর এফ প্রেস করে দিলাম, এবং দেখতেই পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত শেপটি রয়েছে এটি কিন্তু এখান থেকে জাস্ট এরকম একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু কাজ করছে। এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার কাজের প্রয়োজন হবে। সো সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ধীরে ধীরে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব, অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকবেন। এখানে দুটি লেয়ার রয়েছে, আপনারা একটি ডিলিট করে দিতে পারেন, এবং এখানে আপনারা ইফেক্টে গিয়ে আমরা যে কাজগুলো করেছি সেগুলো অবশ্যই আপনারা এখান থেকে দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন কালার চেঞ্জ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এবং এটাকে রেন্ডার করার জন্য অবশ্যই আপনারা রেন্ডারে এসে এখান থেকে অর্থাৎ মিডিয়া ইনক্লুডার দিয়ে করতে পারেন, এবং ইচ্ছা করলে আপনারা সরাসরি এখান থেকে এটাকে
ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারেন। সেখানে কিছু টাইমারের ব্যবহার রয়েছে,